মানুষের চারটি স্তরের উপর দাঁড়িয়ে থাকা উচিত। একজন প্রকৃত মানুষ চারটি স্তরের উপর দাঁড়িয়ে থাকা উচিত। প্রথম স্তরটি হচ্ছে যত পারো নিজেকে আপডেট করো, নিজেকে ভালোবাসো, নিজের জন্য কোনো কিছু করো, এটি হচ্ছে মানুষের প্রথম স্তর। দ্বিতীয় স্তরটি হচ্ছে নিজের পরিবারের জন্য কোনো কিছু করা। এই যে ছোট থেকে আমরা এত বড় করি, এত বড় হওয়া পর্যন্ত যে মানুষগুলো আমাদের শুরু করে সেই মানুষগুলো হচ্ছে আমাদের পরিবারের মানুষ। দ্বিতীয় ধাপটি হচ্ছে পরিবারের জন্য কোনো কিছু করা। আর তৃতীয় ধাপটি হচ্ছে আমরা যখনই বিপদে পড়ি, কোনো সমস্যা করি, তখন পাড়া প্রতিবেশী মানুষ এসে আমাদের সহায়তা করে। তো তৃতীয় ধাপটি হচ্ছে আমাদের প্রতিবেশী জন্য কোনো কিছু করা, এবং চতুর্থ ধাপটি হচ্ছে সমাজ এবং রাষ্ট্রের জন্য কোনো কিছু করা। তো এক্ষেত্রে অনেকে বলবে সমাজ আমাকে বুঝল যে আমি সমাজের জন্য কোনো কিছু করবো, এটা ভুল। সঠিক হচ্ছে যে তুমি যে কোনো একা জিজ্ঞেস করলাম যে সমাজ তোমাকে কী দিল, বড় তুমি একা বলো যে তুমি সমাজকে কী দিচ্ছ। এগুলো হচ্ছে একজন প্রকৃত মানুষের গুণ। তো আমি মানুষ বলি ভালো চাকরির চেয়েও ভালো মানুষ হওয়াটা আমাদের জরুরি, কারণ একজন